যখন ওই রাজ্যে বা দেশের কোনো সমস্যা সৃষ্টি হয়, সেই সমস্যার সমাধানে ত্রিপুরা রাজ্যের মানুষ এগিয়ে আসে। মানুষ মানুষের জন্য এটা আগেও দেখা গেছে, রক্তদানের ক্ষেত্রেও তা বিশেষভাবে নজরে এসেছে। আগরতলা পৌর নিগম কর্মচারী সংঘের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা পৌর নিগম অফিস প্রাঙ্গণে আয়োজিত এক রক্তদান শিবিরের সূচনা করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ঈশ্বরের দেওয়া সবথেকে বড় দান হল রক্ত, আর এই ঈশ্বরের এই দানকে আমরা মুমূর্ষু রোগীদের জীবন রক্ষার্থে কাজে লাগাতে পারি। আমরা অনেক কিছু দান করে থাকি, কিন্তু রক্তদানের মতো মহৎ দান আর কিছুই হতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব এবং কর্মচারী সংগঠনগুলোকে উৎসবের মেজাজে রক্তদানে এগিয়ে আসার জন্য ওই সকল সংস্থা সংগঠনগুলোকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা জানি যে রক্তদান এবং ঈশ্বরের এমন এক দান যেটা ইদবিদ আমাদের শরীরের মধ্যে আছে, আমরা অনেক দান করি, কিন্তু এর থেকে বড় দান হচ্ছে মানে এত গিফট, এত সুন্দর একটা গিফট আপনি দিচ্ছেন ব্যক্তিদের জন্য। এবং আপনার এই রক্ত শুধু একজন না, চারজন মুমূর্ষু ব্যক্তি তাতে করে এই রক্তদানের মাধ্যমে তার বেঁচে যাওয়ার সুবিধা সেটা অনেকটা অনেকাংশে বেড়ে যায়। ক্ষমতার লড়াই তো থাকবে, কিন্তু ক্ষমতার লড়াইয়ের পাশাপাশি আমাদের সমাজকেও পরিবর্তন করতে হবে, আর এই সমাজের পরিবর্তন ও উন্নয়নের লক্ষ্যে রক্তদানে এগিয়ে আসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যে আহ্বান জানিয়েছিলেন, সেই আহ্বানে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে আসার জন্য রাজ্যের সকল সামাজিক সংস্থা, ক্লাব ও কর্মচারী সংগঠনগুলোকে ধন্যবাদ জানাই। বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের কর্মচারী সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। শুধু রক্তদানই নয়, সমাজ পরিবর্তনের লক্ষ্যে আগামী দিনে অন্যান্য সামাজিক কাজে এগিয়ে আসার জন্য রাজ্যের সকল মানুষদের আহ্বান জানিয়েছেন তিনি। যে আমাদের রক্তদান উৎসবটাকে আমাদের জারি রাখতে হবে, তাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, এনজিও, কর্মচারী সংগঠন তারা সবাই এগিয়ে এসে এই রক্তদানের মতো মহাদানে তারা প্রতি হয়েছে এবং আমাদের কাছে যেটা সংকট ছিল সেটা দূর হয়েছে। আজকের দিনেও এই পৌরসভার কর্মচারী বাইরা বনিরা যারা রয়েছে তারা এমনই একটা মহতি অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই রক্তদানের জন্য এগিয়ে আসছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে আগামী দিন আরো অনেক সামাজিক কাজে তারা এগিয়ে আসবে। এবং আমরা যেটা বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও যেটা বারবার বলছেন যে আমাদের ক্ষমতার লড়াই তো থাকবে, কিন্তু পাশাপাশি আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হবে। এই সামাজিক ব্যাধি এই সমাজকে পরিবর্তন করা, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের এই রক্তদান শিবিরকে ঘিরে পৌর নিগম কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।